হাই বিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। আর এটা হচ্ছে ইতালির পিসাতে আমার সেকেন্ড ব্লগ। গতকালকে আস্তে আস্তে কিন্তু আমি আপনাদের সাথে অনেক মজার অভিজ্ঞতা শেয়ার করেছি। আজকে হচ্ছে সেকেন্ড দিন, আমি এর পরের দিন কিন্তু চলে যাব। তো মঙ্গলবারে আসলে আমার অনেক কাজ ছিল, কাজগুলো মোটামুটি সকাল সকাল যেহেতু চলে এসেছি কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। এখন যে সময়টাতে আমি আছি অনেকটা ফ্রি আছি, আরও কিছু কাজ আছে সেগুলো আমি আবার বিকেলে এসে করব। তো ভাবলাম যেহেতু পরের দিন চলে যাব, তো আমার পছন্দের এই পিসার শহরটাকে যতটুকু পারি একটু ঘুরে ফিরে দেখি আর আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে নিই। এখন হচ্ছে ডিসেম্বর মাস, বাইরের দেশগুলোর কথা যদি আমি বলি, এই ডিসেম্বর মাসে ক্রিসমাসের একটা আমেজ সব জায়গায় কিন্তু দেখা যায়। আর ইতালির কথা যদি বলি, ক্রিসমাসটাকে তারা বলে নাতাল। এই নাতালের মাসটা আসলে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি তো ইতালিতে প্রায় অনেক বছর ছিলাম, তো দেখেছি আসলে ওরা নাতালের মাসটাতে ওরা অনেক বেশি শপিং করে আর যতটুকু পারে ওরা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নিজের বাড়িঘর বলো, রাস্তাঘাট, দোকানপাট সব জায়গায়। তো উৎসব উৎসবের মতন কিন্তু ওরা পালন করে থাকে। তো আজ আসলে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে পিসার কমুনির সামনে। কমুনির সামনে হচ্ছে এটাকে ঘড়ির নিচে বলে, একটা বড় ঘড়ি আছে, ঘড়িটার নিচে এই জায়গাটা। এখানে প্রতি নাতালে কিন্তু ছোট ছোট স্টল বসে বিভিন্ন জিনিসপত্রের, যেগুলো অনেক সুন্দর আর এগুলো গিফট আইটেম বলা যায়। আর ক্রিসমাসে যে গিফটগুলো আসলে সবাই সবাইকে দিয়ে থাকে সেগুলোই কিন্তু বিক্রি করা হয়। আর এখন যেহেতু শীতের মৌসুম, আর শীতের অনেক জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়, তো আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আমি অলরেডি এই ছোটোখাটো এই মার্কেটে চলে এসেছি, এসে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে এগুলো হচ্ছে মোম, মোম দিয়ে অনেক সুন্দর কিন্তু ফ্লাওয়ার অনেক কিছু তৈরি করা হয়েছে। সবগুলো জিনিস কিন্তু অনেক সুন্দর দেখতে। এখানকার স্টলগুলোর নিয়মকানুন বা মালিকানাধীনের কিছু নিয়মকানুন আছে, এটা আপনি চাইলে যে কোনো মানুষ কিন্তু এটা করতে পারে না, বা আপনি চাইলে কিন্তু যে কোনো সময় কিন্তু ওপেন করতে পারবেন না। আর এগুলো আপনারা ওপেন করতে হলে বা এটার জন্য অনেক আগে অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা আবার সরকারি কমিউনিটি গিয়ে অ্যাপ্লিকেশন করে তারপরে আপনাকে বিবেচনা করে ফোস্ট দেওয়া হবে, একটা ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়। তো এটার আসলে পঁচটা ডিসেম্বর মাসের অনেক আগে থেকে করে নিতে হয়। তো আর যারা এখানে পোস্ট পেয়েছে তারা, এই দোকানগুলো আসলে ফিক্সড দোকানের মতন, যেদিন আসলে ওপেন করা হয় সেদিন সব কিছু রেডি টেডি করে নেওয়া হয়। এটা হচ্ছে কি সকালবেলা আপনি খুলবেন আর রাত্রেবেলা দেখা যায় যে বন্ধ করার, সব কিছু গোছানোর কোনো দরকার নেই, জাস্ট আপনি দোকানটা পর্দা দেওয়া আছে, পর্দাগুলো টেনে দিবেন, টেনে দেওয়া হয়। আর এখানে এই দোকানগুলোকে পাহারা দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে সিকিউরিটি গার্ড এটা সরকারিভাবে রাখা হয়। ডিসেম্বর মাস, ক্রিসমাস ডে বা নাতালের মাসটা হচ্ছে ইতালিতে সবচেয়ে ব্যবসার জন্য উপযোগী একটা মাস। আর বিশেষ করে দেখা যায় যে এই নাতালের মাসে কিন্তু পুরো বছরের ব্যবসাটা হয়ে থাকে। তো আগে আসলে আমার হাজব্যান্ডের বিজনেস ছিল, ও যখন ইতালিতে আসে তখন থেকে কিন্তু সেই বিজনেস শুরু করে। তো বিশেষ করে নাতালের মাসে বা সামারে বিচের পাড়ে ওদের অনেক বিজনেস ছিল, সেজন্য আমার কিছুটা অভিজ্ঞতা আছে। আর নাতালে কিন্তু ওদের অনেক দোকানে আমি গিয়েছিলাম। এটা হচ্ছে একটা আগরবাতির দোকান, আর পিসাতে যারা একটু বয়স্ক করে আছে তারা কিন্তু প্রচুর আগরবাতি বাসার জন্য নিয়ে যান, আর ওদের কাছে আগরবাতির গ্রান্টগুলো ভালো লাগে। আর হচ্ছে বিভিন্ন ধরনের গ্রান্টের ক্যান্ডেলগুলো কিনে নিয়ে যান।
এখানে আসলে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সবগুলো কিন্তু অনেক সুন্দর, আর প্রচুর কিন্তু বিক্রি হয়। আর এখানে ছোট ছোট অনেক ধরনের বোতল রয়েছে, যেগুলো বিশেষ করে লিনিং টাওয়ারকে কেন্দ্র করে। আরও কিছু কুটির শিল্প রয়েছে, যেগুলো অনেক কিছু হাতে তৈরি করা। হাতে তৈরি করা জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে দেখতে। আর এখানে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জিনিসটা হচ্ছে স্টিল দিয়ে একটু কালার করে, গোল্ডেন কালার বা বিভিন্ন কালার করে কিন্তু বিভিন্ন ধরনের গাছ তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর এই গাছগুলো। আর নিচে হচ্ছে পাথর, আর উপরে অংশটা হচ্ছে স্টিলকে কালার করে কিন্তু সুন্দর গাছ তৈরি করা হয়েছে। আর বিভিন্ন ধরনের অর্নামেন্টস বিক্রি করা হচ্ছে। ইতালিতে আসলে একটা জিনিস কি পাথরের জিনিস, তারপর হচ্ছে রূপার জিনিসের একটু চাহিদা বেশি, গোল্ড আসলে তেমন একটা কেউ পরে না। এখানে ছোট ছোট এই কিউট জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো বিশেষ করে হাতে তৈরি করা হয়েছে। এক ধরনের জিনিস যে বিক্রি হচ্ছে তা না, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখানে আছে বড় বড় দুল, বিশেষ করে সামারে দেখেছি যে মেয়েরা এসব দুলগুলো পরে থাকে। আর এদেশে রূপার আসলে অনেক চাহিদা রয়েছে, আমরা যেরকম গোল্ডের নেকলেস পরে থাকি, এখানে মেয়েরা দেখেছি যে রূপার বড় বড় নেকলেস পরে থাকে, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। কাঠ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যানিমেলের শেপ দেওয়া হয়েছে। এই যে দেখুন এখানে কত বড় বড় প্যাঁচা, হাঁস, অনেক কিছু কিন্তু এসবগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আর এইসব জিনিসগুলো কিন্তু খুবই টেকসই, এগুলো আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর সুন্দর করে সাজালে কিন্তু ঘরের ভিতরে অনেক সুন্দর লাগবে। এখানে আছে শীতের দিনে কিছু সুন্দর সুন্দর ডিজাইনের চাদর, এই চাদরগুলো আসলে অনেক সুন্দর আর অনেক সফট। এখানে বিভিন্ন প্রাইজের কিন্তু চাদরগুলো বিক্রি হচ্ছে। এখানে আছে কিছু কাশ্মীরি, কাশ্মীরি চাদরগুলো আসলে একটু এক্সপেন্সিভ, তবে অনেক দিন যাবে আর একটু নষ্ট হবে না, কালার নষ্ট হলো, সুতা উঠে যাওয়া কিছুই হবে না, অনেক সুন্দর কিন্তু এই চাদরগুলো। বিশেষ করে কাশ্মীরি চাদরগুলো তো আমার অনেক ভালো লেগেছে। তো আমি আসলে জিজ্ঞেস করেছিলাম এগুলোর দাম কত, তো ওরা বলেছে যে 45 ইউরো, তো অনেক দাম আসলে। এই স্টলটা আসলে নাতালের মাসে প্রতি বছরই বসে, এই স্টলটা সাহাবিসাদের খুবই প্রিয়। আর এখানে হাজার ধরনের চকলেট রয়েছে, আর বিভিন্ন ধরনের বাদাম দিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর চকলেটগুলো দেখলে আপনার মাথাটা ঘুরিয়ে যাবে, মনে হবে যে বিভিন্ন ধরনের ফ্রুটস কেটে রেখেছে, এত সুন্দর আসলে, অনেক কালারফুল কিন্তু চকলেটগুলো। আমি কি খাবো, আমার তো দেখতে দেখতেই ভালো লাগে, শুধু দেখে যাই সবসময়। ইতালিয়ানরা আসলে প্রচুর চকলেট খেতে ভালোবাসে, আপনি যেখানে যাবেন না চকলেটের বিভিন্ন ধরনের দোকান সব জায়গায় রয়েছে। ওরা চকলেট বা পানেতেরিয়া বা পানের দিয়ে রুটি টাইপের জিনিসপত্র, সালাদ দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চিজ দিয়ে খেতে ওরা অনেক পছন্দ করে, পাস্তা, ওদের পিজা, এগুলো আসলে সবাই জানে। ইতালিয়ান খাবারের কথা কি আর বলবো আমি, এই চকলেটগুলো আসলে অনেকটা অনেক সুন্দর, অনেকটা সাপের মতন দেখতে, খুবই ভালো লাগছে দেখতে।
আমি আসলে আপনাদের সাথে সবগুলো স্থল এখনো শেয়ার করতে পারিনি। আমি জাস্ট কমুনির পাশে বা ঘড়ির নিচে যে স্থলগুলো সেগুলো শুধু শেয়ার করেছি। আমি এখন কুর্সি ইতালিয়ে দিয়ে সোজা চলে যাব পিয়াসাতে, যেটাকে পিয়াসা ভিক্টোরিয়া মানুয়েলে বলে। ওই জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো আজকের ব্লগে আসলে ওখানে আমি শেয়ার করছি না, এটা আমি আরেকটা পরে আরেকটা ব্লগে শেয়ার করব, না হয় আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের দোকানের পাশে, এই যে এটা হচ্ছে আমাদের দোকান, এটা হচ্ছে জার্নালে প্লাস গিফট আইটেম সুবিনিরের দোকান। আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমাদের দোকানের পাশে একটা গলির ভিতরে ছোটোখাটো এই মার্কেটটা। এখানে যে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে এগুলো বিশেষ করে ব্যবহৃত জিনিস না, তবে স্টকে জিনিস একটু পুরানো জিনিস। কারো স্টকে যদি কোনো আইটেম থাকে এখানে এনে দিতে পারে। এটা বিশেষ করে স্যারিটি ফান্ডে বিবিসির বাচ্চাদের জন্য সংগ্রহ করা হচ্ছে টাকাগুলো। তো আসলে এটা অনেক বড় একটা উদ্যোগ, ভালো লাগে আসলে এই জিনিসগুলো। আর এখানকার যে জিনিসগুলো আসলে বিক্রি করা হচ্ছে খারাপ না, আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোটামুটি সব ধরনের জিনিসপত্রই আছে, বিশেষ করে এখানে আমার ছবিগুলো বেশি ভালো লেগেছে, পেন্টিংগুলো অনেক সুন্দর, আর কিছু কাছের জিনিসও দেখতে পেলাম। তো আসলে ভালো লাগে মাঝে মধ্যে, আসলে দেখা যায় যে হাত পেতে অর্থ সংগ্রহ করা আছে, এভাবে যদি সংগ্রহ করা হয় হয়তো বা কার অনেকের এইসব জিনিসগুলো দিয়ে উপকারেও আসবে, বা কিছু টাকা দিল তো ওই বাচ্চাগুলোর আসলে সহযোগিতা হলো। আমার আজকের ব্লগে আসলে আমি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার থার্ড ব্লগে চেষ্টা করব আর অনেক কিছু শেয়ার করার জন্য, কারণ আমি আমাদের দোকান পর্যন্ত এসেছি। আমি পিয়াসাতে যাব, তারপর ওখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আপনারা অবশ্যই দেখবেন, মিস করবেন না কেউ। আমি আজ হচ্ছে মঙ্গলবার, আমি বুধবারে 11টার দিকে আমার ফ্লাইট, আমি চলে যাব। তো আসলে দিনটা আর কি আজকে যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।